তিনি দিন ধরে ভুবনেশ্বরে চালিথিবা অষ্টম ওড়িশা পর্যটন কলিঙ্গ সাহিত্য মহোৎসব উদযাপিত হয়েছে। কার্যক্রমে ভর্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন কেন্দ্র পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। সাহিত্য মহোৎসব মাধ্যমে দেশের সংস্কৃতি, সাহিত্য, কলা প্রতি যুবপিঢ়ীঙ্ক মধ্যে আগ্রহ অধিক বড়িব বলে সে মত রাখিলে। বিশেষ করে সংস্কৃতি এবং সাহিত্য পরস্পর পরিপূরক। এই মহোৎসব মাধ্যমে কাশ্মীরু কন্যাকুমারী পর্যন্ত লেখক, কবি, বুদ্ধিজীবী ভিতরে পরস্পরক যোড়া লক্ষ্য লা। কার্যক্রমে 300 অধিক বক্তা, কবি, সঙ্গীতজ্ঞ, কলাকার এবং অভিনেতা সামিল হয়েছিল। জম্মু ও কাশ্মীর 10 জন লেখক মধ্য এই মহোৎসবে উপস্থিত রহি সাহিত্য বিষয়ে আলোচনা করেছিল। তো এবর্ষ ফেস্টিভাল বহুত ভাল আকার রয়েছে। 2 বর্ষ পরে আমি ফেস্টিভাল কু ফের আয়োজন করে পারিছু সফলতার সহ। 300রু উপরে সাহিত্যিক মানে যোগ দিয়েছেন ভারতের বিভিন্ন জায়গার, ইভিন নেপালরু। এবর্ষ আমার সহ নেপাল গভর্নমেন্ট বি আমার সহ কন্ট্রি পার্টনার থিলা, ব্রিটিশ কাউন্সিল বি আমাকে সপোর্ট করেছিল, গুজরাট গভর্নমেন্ট বি করেছিল, ছত্তিশগড় গভর্নমেন্ট বি সপোর্ট করেছে আমাকে, অ্যান্ড ওড়িশা ট্যুরিজম ফেস্টিভাল কু আমাকে টাইটেল পার্টনার হিসাবে বহু সাহায্য সহযোগ করছে।